The humming insects don't disturb his rest. গুঞ্জনরত পতঙ্গরা করে না তার বিশ্রামকে বিরক্ত। Affirmative sentence বানাতে হবে। এখানে এই don't এটিকে উঠিয়ে দিয়ে আর বসানো হলো। তারপর unable to দুটো ওয়ার্ড তার পাশে বসানো হলো। এখন অ্যান্সার হচ্ছে দি হামিং ইনসেক্টস আর আনএবল টু ডিস্টার্ব হিজ রেস্ট। গুঞ্জনরত পতঙ্গরা হয় অসমর্থ তার বিশ্রামকে বিরক্ত করতে।